ইউরোপের তীব্র দাবদাহ এবং দাবানলের খবর জানবো এই মুহূর্তে। ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু এবং পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি তাদের কাছে যাব। প্রথমে যাচ্ছি বাবুর কাছে। ফ্রান্সের তীব্র দাবদাহের কারণে যে দাবানলের সৃষ্টি হয়েছে তা কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ তো আসছেই না, বরং নতুন করে আরো ছড়াচ্ছে। নতুন করে ফ্রান্সের জিরন শহরে 1330 হেক্টর বনভূমি পড়ে গেছে এবং এখন পর্যন্ত 19,300 হেক্টর বনভূমি পড়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি নতুন করে আরো 16,000 বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 36,000 বাসিন্দাকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে নেওয়া হয়েছে বলে আমরা স্থানীয় প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এবং 19,300 হেক্টর যে বনভূমি পুড়েছে সেখানে 100-এরও বেশি প্রজাতির আসলে গাছপালা ছিল এমনটাই আমরা আসলে জানতে পেরেছি। এবং সেখানে একটি চিড়িয়াখানা ছিল, সেই চিড়িয়াখানার প্রাণীদের অন্য একটি চিড়িয়াখানায় স্থানান্তর করা হচ্ছে। প্রায় 863টি প্রাণী সেখানে তালিকাভুক্ত ছিল, তবে 363টি যে পরিবহনযোগ্য প্রাণী সেগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং পরিবেশ মন্ত্রীর একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে আমরা যেটি আসলে জানতে পেরেছি, তীব্র এই তাপদাহের কারণে এবং গরমের কারণে বেশ কিছু প্রাণী কিন্তু মারা গিয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও আসলে ভাইরাল হয়েছে, সেখানে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বগদু শহর থেকে জিরন শহরে যে দাবানলের যে আগুনের ধোঁয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা তাদের সেই ভিডিও বার্তা বল এবং সেখানকার স্থানীয় যে বাসিন্দা তারা কিন্তু সেই ভিডিও বার্তা বলছেন যে সেখানকার যে গর্ভবতী মহিলা কিংবা যারা শিশু রয়েছেন তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে আসলে বেশ কষ্ট হচ্ছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের সাথে যখন কথা বলছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে বর্তমান যে পরিস্থিতি এটি কিন্তু বেশ জটিল এবং কঠিন, অর্থাৎ আগুন কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। বিভিন্ন ইউনিটের এবং নতুন করে আসলে আরো অনেক দমকল কর্মী বাহিনী সেখানে জড়ো করা হয়েছে আগুন নেবানোর কাজে। এবং এখন পর্যন্ত প্রায় 2,000-এর কাছাকাছি দমকল বাহিনী আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবানলের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কিন্তু কিছুতেই আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। দমকল বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার ও বিমান থেকেও পানি ছেটানো হচ্ছে, তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এবং আগুন নেভাতে গিয়ে বেশ কজন দমকল বাহিনীর সদস্য আহত হয়েছেন এমনটাও কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। পাশাপাশি দাবদাহের বিষয়ে যদি আমি বলি, আমি প্যারিসে ঠিক আমার সামনেই আসলে ফার্মেসির একটি যেখান থেকে তাপমাত্রা প্রদর্শন করা হয় সেখানে 36 ডিগ্রির বেশি তাপমাত্রা প্যারিসে এখন প্রদর্শিত হচ্ছে। এবং আবহাওয়ার যে সূত্র অনুযায়ী শেষ বিকাল নাগাদ এখানকার তাপমাত্রা 37, 38 কিংবা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এবং ফ্রান্সের অন্যান্য অনেক শহরে সেটি 40 ডিগ্রি কিংবা 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে কিংবা সেটিও ছাড়িয়ে যাওয়ার আসলে সম্ভাবনা রয়েছে এমনটা আমরা আসলে জানতে পেরেছি। গেলে কয়েকদিন থেকে তীব্র এই যে দাবদাহ এই গরমে মানুষজনের কিন্তু অসহ্যকর একটি কষ্ট বলা চলে এখানে এখন আসলে চলছে। আমরা আরেকটু যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, ফ্রান্স কিন্তু শীত প্রধান একটি দেশ এবং সে কারণে এখানকার যে ঘরবাড়িগুলো বানানো হয় সেটি অনেক পুরনো এবং সেখানে আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা বলেন কিংবা এয়ার কন্ডিশনের ব্যবস্থা বলেন সে ধরনের ব্যবস্থা কিন্তু খুব বেশি একটা নেই যে পুরাতন যে বিল্ডিংগুলো রয়েছে, সে কারণে এখানে বসবাস করা এই যে তীব্র গরম 40 ডিগ্রি 41 ডিগ্রি এখন যে তাপমাত্রা সেই তাপমাত্রায় কিন্তু মানুষের যে বসবাস সেটি কিন্তু খুবই কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শ্রমিকজীবী যে মানুষ রয়েছেন যারা আসলে দিনে কাজ করেন, রেস্টুরেন্টে যান কিংবা বিশেষ করে বাইরে যারা কাজ করেন, যারা ডেলিভারির কাজ করেন, তাদের জন্য কিন্তু এই যে দাবদাহ এই যে গরম তা কিন্তু অনেক কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আবহাওয়ার সূত্র ধরে যেটি জানতে পেরেছি এই যে দাবদাহ সেটি কিন্তু আরো কয়েকদিন চলমান থাকবে, যার জন্য আরো বেশ কষ্ট মানুষকে সহ্য করতে হবে। তো ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। আমরা যাচ্ছি পর্তুগালের লিসবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারিকুল হাসান আশিক। আমরা সেখানকার দাবদাহ দাবানল নিয়ে এখন জানতে পারবো। আশিক, আমরা ফ্রান্সের পরিস্থিতি যেমনটা দেখছিলাম আপনার সংবাদের মাধ্যমে এবং আপনার দেওয়া ইউরোপের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে দেশগুলি, আমরা জানি যে এই তিনটি দেশ আপনার ফ্রান্স, পর্তুগাল এবং স্পেন, এই তিনটি দেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। চলমান তাপপ্রবাহ যেটি অব্যাহত আছে সেটির প্রভাবে এবং সেই তাপপ্রবাহের ফলে সৃষ্ট দাবানলের কারণে এখন তিনটি দেশকেই একরকম হিমশিম খেতে হচ্ছে এই দাবানল নিয়ন্ত্রণে।
তো আমরা যদি পর্তুগালের তথ্যটা এই মুহূর্তে দর্শকদের দিতে চাই যে 44,000 হেক্টর বনভূমি বা কৃষি জমি এবং সেখানে বসতঘর আমরা যদি বলি শপিং মল সবই একদম পুরো ছাই হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বসীভূত হয়েছে। যেসব অঞ্চলে আসলে দাবানল স্পর্শ করেছে যেসব অঞ্চলকে এখনো 16টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে পর্তুগালের দমকল কর্মীরা কাজ করছে, কিন্তু যেসব জায়গায় ইতিমধ্যে দাবানল শেষ হয়েছে সেসব জায়গায় কত চিহ্ন আসলে আটকে ওঠার মতো। অর্থাৎ সেখানে আমরা জানি যে 200 মতো মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শতাধিক ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। এর বাকিরা সাধারণ মানুষ যারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে গিয়ে আহত হয়েছেন। এর বাইরে কী পরিমাণ পশু পাখি আসলে এই আগুনে পুড়ে মারা গেছে সেটির কিন্তু এখনও কোনো তথ্য নেই। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে 1.5 সপ্তাহের বেশি সময় ধরে পর্তুগাল এবং প্রতিবেশী স্পেন, ফ্রান্স এই তিনটি দেশই অতিক্রম করছে, এবং এই তিনটি দেশেরই সামর্থ্যের বাইরেও ইউরোপের আরও যে অত্যাধুনিক যে সরঞ্জাম রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ এই তিনটি দেশকে সরবরাহ করেছে। আমরা যদি এয়ার এস্টেটের কথা বলি, অর্থাৎ অগ্নি নির্বাপক উড়োজাহাজ এবং হেলিকপ্টার প্লাস স্থলযান যেগুলি রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ সামর্থ্য ব্যবহার করেও এই আগুন বা দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কর্মী সহ প্রশাসন যেই চেষ্টাটি করছেন সেটি হচ্ছে মানুষজনকে যত নিরাপদ রাখা যায়, প্রাণহানির ঘটনা এড়ানো যায় সেই চেষ্টাগুলোই করছেন। তাপপ্রবাহ যেটি গত 10 দিন অব্যাহত ছিল সেই তাপপ্রবাহ কিন্তু পর্তুগালে এই সপ্তাহের শুরুর দিকে কিছুটা কমে আসতে শুরু করেছে, অর্থাৎ প্রায় 12 দিন পর গতকালকে আমরা যদি বলি যে 40 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে পর্তুগালে। তবে আগামীকাল থেকে সামনের দিনগুলিতে 9টি পর্তুগালের মূল ভূখণ্ডে 18টি জেলার মধ্যে 9টি জেলায় কিন্তু হলুদ সতর্কতা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু এই সপ্তাহেও তাপমাত্রা বাড়তির দিকে থাকবে এবং নাগরিকদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ সেখানে দেওয়া হয়েছে। তাছাড়া তাপমাত্রার প্রভাবে নতুন নতুন জায়গা দাবানলের কবলে পড়তে পারে সেই সংখ্যাও কিন্তু রয়েছে এবং প্রস্তুতি যেটা থাকার সেটি রয়েছে তা করে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। নাগরিকদেরকে প্রচুর পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে, সেই সাথে করোনা খাবার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে কিন্তু এই স্পেন পর্তুগাল আমরা জানি যে স্পেনে বেশ কিছু মানুষ মারা গেছেন, পর্তুগালেও কিন্তু 238 জন মানুষের মৃত্যুর খবর এই গরমজনিত কারণে হয়েছিল, সেটি কিন্তু পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল গত 1 সপ্তাহের বেশি সময় ধরে। নতুন করে সেই সবটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু বলা যাচ্ছে না। তাই সেই জন্য এখন পর্তুগাল সবাইকে সতর্ক করার মাধ্যমে চেষ্টা করছে এই সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার। এই ছিল আসলে পর্তুগাল থেকে এখানকার চলমান তাপপ্রবাহ এবং দাবানলের সবশেষ খবর। আমরা ইউরোপের দাবদাহের খবর জানছিলাম, সরাসরি ছিলাম ফ্রান্স এবং পর্তুগালে।